খুব সিম্পল ব্যাপার, একটা মিছিল যাচ্ছে এখান থেকে, সিপিএম এর মিছিল যাচ্ছে। আমরা সৌজন্যমূলক যারা রাজনীতি করি তারা মিছিল গেলে, মিছিল ক্রস করলে, ক্রস করার জন্য ওয়েট করে থাকি, মিছিলটা বেরিয়ে যায়। আমি আজকে ইয়েতে একটা মিটিং ছিল সিএম এর, আমাদের চিফ মিনিস্টারের মিটিং ছিল দমদম। তবে দ্বিতীয় মিটিংটা হবে 15 তারিখে, একটা মিটিং হবে, তার জায়গাটা দেখতেই যাচ্ছিলাম। রিঙ্কু দে দত্ত এদের নেতৃবৃন্দকে নিয়েছিল, এখন এখান থেকে যে একটা ঢুকে যাবো, এখান থেকে র্যালি আমি জানতাম, আমার সিকিউরিটি আমার গাড়িটা আটকেছে, ঘেরে আছে, আমার স্পেয়ার গাড়ির কাঁচ ভেঙে দিচ্ছে, গাড়ির সব কাঁচগুলো ভেঙে দিল সিপিএমের কনভয়ে দাঁড়িয়ে করলেন। এত অসভ্য লোক আমি আমার জীবনে এরকম অসভ্য কোনো এমএলএকে দেখি, আমার জীবন দশা চূড়ান্ত অসভ্য লোক, বড় বড় তার নিজস্ব, যার জন্য এদের ক্ষমতা থেকে চলে গেছে 34 বছর, থাকতে পারেনি। থানায় অভিযোগ করলাম, পুলিশ যা করার ব্যবস্থা নেবে, আমার কিছু বলার নেই। 23 তারিখ পরে আমি ব্যবস্থা নিয়ে নেব, নির্বাচনের পরে আমি তন্ময়কে বুঝে নেবো, তন্ময় কত বড়, কত ধানে কত চাল, তন্ময় আর অসভ্য বড় বড় লোক, তন্ময় এমএলএর কলঙ্ক, বামফ্রন্টের কলঙ্ক। নির্বাচন বড় হবে, রাজনৈতিক লড়াই হবে রাস্তায়, তাই কিচ্ছু করবো না আমি। এই দুদিন তিন দিন যদি বলে আমাকে মারে, আমি মারও খেতে রাজি আছি। নির্বাচন আমরা জিতবো, আমি কেন তন্ময়ের এই বিধানসভার রক্তে দেহা আঙুল দেখিয়ে জেতা, এমনি জেতে নি, রক্ত দেখিয়ে জিতেছি, ওই জেতাকে বুঝিয়ে দেবো 19 তারিখের পর। আর অসভ্য বর্বর চরম নিদর্শন, আমি বড়বাবুকে দেখিয়ে গেলাম, আপনি দেখেনি, সোমরে যদি কেস করা থাকে আপনি করবেন কেস। এই তোদের ছবিগুলো তুলেছিস?